ওয়েলকাম এভরিওয়ান, ডুওলিঙ্গো ইংলিশ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগত। তো আমরা কিন্তু অনেক রকমের কোশ্চেন টাইপ শেষ করতে করতে আমরা প্রত্যেক দিনের শুরুতে আসলে এই জিনিসগুলো বলে নিই, কারণ এইটা একটা আমাদের সামারি দিতে হেল্প করে, যাতে সবাই বুঝতে পারো যে যে ক্লাসটা করতেছো তার আগ পর্যন্ত আসলে তোমাদের কোন পর্যন্ত জেনে রাখা উচিত ছিল এবং কি কি আমরা অলরেডি জেনে এসেছি এবং তার থেকে আমাকে ওই জিনিসগুলো কিভাবে ব্যবহার করতে হবে। এই প্রত্যেকটা জিনিস আসলে আমাদেরকে মাথায় রেখে রেখে কাজ করে যেতে হবে। অন্য কথায় কিন্তু আসলে দেখা যাবে যে যদি তুমি কোন একটা ক্লাস জাস্ট দেখার দেখলে কিন্তু সেইভাবে জিনিসটা বোঝার চেষ্টা করলে না, পরের দিন যখন আমরা পরের ক্লাসটা নিচ্ছি বা পরের ভিডিওটা যখন তোমাদের সামনে আসছে তখন কিন্তু হয়ে যাবে যে আচ্ছা আমি তো এটা বুঝতেছি না, এটা কখন বললো, এটা কি বললো। তো এই জন্য আমরা যেটা করি প্রত্যেক ক্লাসের শুরুতে একটা করে ছোটখাটো ওভারভিউ দিয়ে নিই। সেরকম ছোটখাটো কিছু ওভারভিউ দিয়ে নেওয়া যাক। তো আমরা অলরেডি বেশ কিছু টাইপের কোশ্চেন অ্যান্সার এর পদ্ধতি শিখে ফেলেছি। আমরা যেটা বলেছি আমাদের কাছে টোটাল 11 থেকে 12 রকমের কোশ্চেন প্যাটার্ন থাকবে, যে কোশ্চেন প্যাটার্ন গুলো সলভ করার মধ্য দিয়ে আমরা ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের জন্য একদম পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবো। তো এই প্রিপারেশন কি হবে, শুধু কোর্স থেকে যে তুমি জাস্ট কোর্সটাকে শেষ করলা আর তোমার হয়ে যাচ্ছে না, আমরা বারবার বলি যে ইংলিশ এমন একটা জিনিস, ইংলিশের চর্চা শুধু 12 দিনে সম্ভব হয় না বা 20 দিনে সম্ভব হয় না, কখনোই এরকম অল্প একটা সময় দিয়ে তুমি কখনো এটাকে শেষ করতে পারবে না। এই এর জন্য তোমার যেটা দরকার এটা হইতেছে তোমার অনেক অধ্যবসায়, প্রচুর পরিমাণে প্র্যাকটিস, এবং এই প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তোমাদেরকে আমরা যেটা বারবার বলি যে প্রচুর পরিমাণে মক টেস্ট দাও আমাদের সাথে, প্রয়োজন হলে মক টেস্টের অ্যান্সার কোশ্চেন শেয়ার করো, কোনোটা নিয়ে যদি সমস্যা থাকে আমাদের সাথে তোমাদের মার্কস গুলো শেয়ার করো, স্কোর গুলো শেয়ার করো, যে তোমরা কত পাচ্ছ, কিভাবে তোমাদের উন্নতি হচ্ছে, এবং প্রত্যেকটা ক্লাস করার পরে একটা করে টেস্ট দাও। ধরো যে অংশটুকু আমরা করাইনি সেই অংশটুকু বাদ গেল, কোনো সমস্যা নেই, সেই অংশটাকে খারাপ করছো কি ভালো করতেছো আমাদের দরকার নেই, কিন্তু যে অংশটা আমরা করাচ্ছি এইটাতে তোমার আসলে উন্নতি হচ্ছে কি হচ্ছে না এই জিনিসটা অবশ্যই আমাদের জানাতে ভুলবে না। এবং আমাদের বিশ্বাস যে তোমরা যথেষ্ট পরিমাণে উন্নতি তোমাদের হবে এবং তোমরা সেইভাবে টেস্ট গুলো দিতে পারবে। যাই হোক, তো সেটার মধ্যে আজকের আমরা যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা নিয়ে শুরু করে দিই কাজ। তো আজকের মূলত যে কোশ্চেনটা এটা হচ্ছে রিড অ্যান্ড স্পিক। তো এখন মাথায় আসতে পারে হোয়াট ইজ রিড অ্যান্ড স্পিক। তো মূলত রিড অ্যান্ড স্পিক বিষয়টা হইতেছে তোমার অনেকটা কি বলবো শর্ট কোশ্চেন। আমরা ইংলিশে তোমার অনেক ছোটবেলা থেকে এই জিনিসটা আছে আমাদের, যেটা দেখকে আমরা বলি হচ্ছে শর্ট কোশ্চেন অ্যান্সার্স, তোমার ইসের মধ্যে থাকে সর্বোচ্চ কয় মার্ক, আর 2 মার্ক করে করে 5টা থাকে, অথবা এরকম আমরা প্রতিনিয়ত ফাইনাল এক্সাম যেকোনো এক্সামসে এই টাইপের কোশ্চেন অ্যান্সার করে থাকি। এখন এই কোশ্চেন টাইপটাকেই আমাদের এইখানে তুলে আনা হয়েছে। কিভাবে তুলানো হয়েছে, দেখো তোমার কাছে এরকমই একটা টপিক দিয়ে দিবে, টপিকটাকে তুমি প্যারাগ্রাফ ধরবা না, কারণ প্যারাগ্রাফ অনেক বড় এবং ভাস্ট, এবং আমরা আসলে নেক্সট এর দিকেও দেখব যে আমাদের আসলে সেই ধরনেরও আসবে যেখানে অ্যান্সার উইল বি ভাস্ট, যেখানে আমাদের বড় একটা পরিধি নিয়ে একটা হিউজ পরিমাণের অ্যান্সারিং সেশনের মধ্যে দিয়ে যাইতে হবে। ওকে, কিন্তু এই যে কোশ্চেন প্যাটার্নটা এইটাকে বলা হয় একটা টু দি পয়েন্ট, এটা অনেকটা টু দি পয়েন্ট অ্যান্সার করতে হবে তোমাকে। তো কিভাবে আমরা টু দি পয়েন্ট, এইগুলোই ধরে নিতে পারো প্রধান টিপস এই টাইপের কোশ্চেনে তোমার ভালো মার্কস পাওয়ার জন্য, যে এইগুলো হইতেছে একদম টু দি, একটা শর্ট কোশ্চেন ধরবা এবং এইগুলোকে একদম টু দি পয়েন্ট অ্যান্সার করবা, না আগে না পিছে। তো আমরা এইখানে যে কোশ্চেনটা দেওয়া আছে এইটা দিয়ে আগে আলোচনা শুরু করি, দেখি যে এই কোশ্চেনটাকে আমরা আসলে অ্যান্সার করতে হলে প্যারাগ্রাফে কিভাবে অ্যান্সার করতাম আর এইখানে কিভাবে অ্যান্সার করব। তো দেখো প্রথমত এটা কিন্তু একটা স্পিকিং টেস্ট, এটা স্পিকিং টেস্ট, তো অবভিয়াসলি স্পিকিং টেস্টের নিজের কিছু মাধুর্য আছে, বা স্পিকিং টেস্টের নিজের কিছু প্রবলেম, নিজের কিছু প্রোস অ্যান্ড কনস আছে। তো আমরা অনেকবারই প্রোস অ্যান্ড কনস নিয়ে কথা বলছি স্পিকিং
টেস্টের, আজকেও বলবো যেহেতু আজকে একটা স্পিকিং টেস্টের মধ্যে পড়ে, তো আলোচনার সাপেক্ষে আমরা বলতে থাকব। চলো দেখা যাক। এখানে বলছে কি, ডিসক্রাইব ইউর ফেভারিট সাবজেক্ট ইন দ্য স্কুল। দেখো এইটা যদি তোমার প্যারাগ্রাফে আসতো তুমি কি করতে? প্রথমে একটা জিনিস ইউজ করতে, সেটাকে হচ্ছে কনটেক্সট রচনা। মানে তুমি এর একটা ভূমিকার মতো টানতা যে হোয়াট ইজ আ স্কুল, তোমার স্কুল কোথায় এবং ফেভারিট সাবজেক্ট কেন। মানুষ তো একাধিক সাবজেক্ট পড়ে, তাহলে কোনো সাবজেক্ট কেন ভালো লাগে, এইটা কি কোনো সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার নাকি, নাকি এটার সাথে ফিলোসফির কোনো, হিউম্যান ফিলোসফি, হিউম্যান সাইকোলজি কোনোটার কোনো ম্যাচ আছে, সম্পর্ক আছে, এরকম একটা কনটেক্সট রচনা করতে হয়। দেন তারপর বলতে হয় যে তোমার সাবজেক্টটা কি এবং তুমি কোন সাবজেক্টটা তোমার ভালো লাগে, তারপর কেন ভালো লাগে, তুমি কোথায় পড়তেছো, কতদিন ধরে পড়তেছো, এইটা সমাজে কি চেঞ্জ করতে পারে। এবং এই উত্তরগুলো তুমি কখনোই দেখা যাবে ওয়ান সেন্টেন্সে দাও না প্যারাগ্রাফ করার সময়। কখনো আমার বিশ্বাস যে কেউ ওয়ান সেন্টেন্সে প্যারাগ্রাফে লেখো না। কিন্তু আমরা বারবার বলছি যে এই কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে টু দি পয়েন্ট কোশ্চেন প্যাটার্ন। দ্যাট মিন তোমাকে একদম টু দি পয়েন্ট অ্যান্সার করতে হবে, একদম সঠিক অ্যান্সার, খুব কোনো ধরনের কনটেক্সট রচনা, আজগুবি, বেশি বেশি কথা, এইগুলোকে বাদ দিয়ে একদম টু দি পয়েন্ট আলোচনা করতে হবে। তো চলো আসে আলোচনা করা যাক। তো প্রথমে বা বলতে পারো তোমাকে কিছু হিন্টস, এইগুলোকে আমরা হিন্টস হিসেবে ধরবো, হিন্টসগুলোকে আমরা ব্যবহার করব। ওকে, তো দেখা যাচ্ছে এইখানে তোমাকে বলা আছে অ্যাট লিস্ট 30 সেকেন্ড। তোমাকে 30 সেকেন্ড, অ্যাট লিস্ট 30 সেকেন্ড, ঠিক আছে? তোমার যেটা কাজ হবে, তুমি এই 30 সেকেন্ডের দিকে নজর করবা না, তুমি নজর রাখবা 1 মিনিট 30 সেকেন্ডের দিকে। এই চারটা লাইনেরই উত্তর তুমি টোটাল 1.5 মিনিট ধরে আস্তে আস্তে ফ্লুয়েন্টলি এবং ন্যাচারালি, ন্যাচারাল ভাবে তুমি এটার উত্তর দিবা। কোনো ধরনের যে আচ্ছা ঠিক আছে আমি খুব এক্সোটিক একটা মানুষ, খুব পোয়েটিক একটা মানুষ, তো আমি এখানে একটু পোয়েট্রি করার চেষ্টা করি, একটু লিটারেচার নিয়ে আসার চেষ্টা করি, এইটা করা আসলে কোনো দরকার নেই। এটা তোমার ন্যাচারালিটিকে দূর করে দেয় অনেক সময়। এইটা তোমার কি বলবো, নকল বা তুমি এই ধরনের অনেক কিছু করতে পারো এরকম অনেক কিছু তো অ্যাসিওর করে। যদি কিনা দেখা যাচ্ছে অন্য কোনোগুলো তুমি ভালো করোনি, সাডেনলি এইটাতে তুমি খুব পোয়েট্রিক আলোচনা করছো, যাই হোক। তো সেই জন্য একদম ন্যাচারাল থাকতে হবে, এইটা বলতে পারো একটা প্রো, এটা বা একটা কন। তো এটা প্রো একদিক থেকে, মানুষ ন্যাচারালি যখন কথা বলে সেই সিস্টেমটাকে মেনটেন করলেই হবে। এখানে একদম ফ্লুয়েন্ট কথা বলতে হবে, তো এইটা বলতে পারো একটা কন, কারণ আমরা বারবার বলি যে এই ধরনের জিনিসপাতি ইউজ করা যাবে না। আর গ্রামার নিয়ে এত চিন্তা করা লাগবে না, আমরা রাইটিং এ যেভাবে আমাদের গ্রামার নিয়ে অনেক চিন্তা থাকে, এইখানে গ্রামারের চিন্তা নাই, তো এটা একটা প্রোস। তবে আরেকটা জিনিস আছে যে এই তো মূলত ন্যাচারালি কথা বলতে হবে, ফ্লুয়েন্ট থাকতে হবে, গ্রামার এইগুলো মেইনলি ভাবতে হবে। এরপর যে জিনিসগুলো নিয়ে আরো চিন্তা করতে হয় যে কোশ্চেনের অ্যান্সারটা টু দি পয়েন্ট হচ্ছে কিনা, এই জিনিসগুলো মাথায় রাখলেই এই কোশ্চেন প্যাটার্নটা অনেক সহজেই তুমি অ্যান্সার করতে পারবা। তো অনেক কিছু আমরা বুঝলাম যে এইখানে আমাদের মূলত কোন জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করতে হবে। তো চলো আমরা কোশ্চেনটা তাড়াতাড়ি অ্যান্সার করে ফেলি। তোমাদের কাছে আগে টাইম আছে, তোমরা মনে মনে অ্যান্সার করো, দেন আমিও অ্যান্সার তোমাদের সাথে শেয়ার করব, আলোচনা করব যেটা কিভাবে আলো করতে হবে। যে কেউ ভিডিওটা পজ করো তোমরা এবং পজ করে নিজের আগে অ্যান্সার করার চেষ্টা করো। চলো তো আমরা অ্যান্সারটা করে ফেলি। তো প্রথমে হোয়াট ইজ ইট, তো ইন দ্য স্কুল মাই ফেভারিট সাবজেক্ট ইজ ফিজিক্স বা মাই ফেভারিট সাবজেক্ট ইজ বায়োলজি। দেখো এইখানে কিন্তু কোনো কনটেক্সট রচনার কিছু নাই, বা বায়োলজি ইজ মাই ফেভারিট সাবজেক্ট ইন স্কুল, শেষ। জিনিসটাকে খুব ফ্লুয়েন্টলি ন্যাচারালি বললা, এখানে 20 সেকেন্ড পর্যন্ত তুমি টাইম ইউজ করতে পারলা। তো তারপর বলছো হোয়াই ডু ইউ লাইক ইট, তো বলবো ইফ আই হ্যাভ টু সে দ্যাট why I like it, so the main reason is the my affection for human body. So tumi hocche human body, inner human body, obviously not human body, inner human body or inner parts of a human body, as in biology, basically in the zoology factor we discuss about human body parts,
about blood and about cells and etc. And it really seems very interesting for me. শেষ দুই লাইন অ্যান্সার করলাম আমরা মাত্র, কোনো কনটেক্সট রচনা না, অপ্রয়োজনীয় কথা না, দুইটা লাইন অ্যান্সার করলাম, কিন্তু দুইটা লাইনে আমরা কিন্তু পুরো উত্তরটা তুলে আনলাম। দেন হাউ লং হ্যাভ ইউ বিন স্টাডিং? তো ফর দ্য লাস্ট ফোর ইয়ার্স বেসিক্যালি অ্যাজ আই অ্যাম ইন ক্লাস টুয়েলভ নাও, সো ফ্রম ক্লাস নাইন আই স্টার্টেড লার্নিং বায়োলজি, সো ইটস বিন ফোর ইয়ার্স আই অ্যাম লার্নিং ইট। শেষ। এইটা গেল তোমার হাউ লং হ্যাভ ইউ বিন স্টাডিং ইট, হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু ইউ। এইখানেও তুমি নিজের চিন্তা করো যে দ্য মেইন ইম্পর্টেন্স অফ বায়োলজি ইন মাই লাইফ ইজ আই ওয়ান্ট টু বি আ ডক্টর অর আই ওয়ান্ট টু বি আ রিসার্চার ইন দ্য লাইফ সায়েন্স সেক্টর অর ইন দ্য বায়োলজিক্যাল সেক্টর। সো ফর দ্যাট রিজন ইট সিমস ভেরি ইন্টারেস্টিং টু মি অ্যান্ড আই ওয়ান্ট টু পার্সিউ মাই হায়ার স্টাডিজ অ্যান্ড ক্যারিয়ার বোথ ইন দিস ফিল্ড, অ্যান্ড ফর দ্যাট রিজন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি অ্যান্ড ইটস অলসো মাই ফেভারিট সাবজেক্ট। শেষ। তো দেখো, অপ্রয়োজনীয় কোনো কথা না বলে এই রকম কিছু বেসিক ফান্ডা মনে রেখে যে তোমাকে লাইনগুলো খুব সিম্পল রাখতে হবে, আর গ্রামারে আবার একই জিনিস বলবো, সেন্টেন্স স্ট্রাকচার। যদি তুমি আসলে কথা বলার সময় ছোটখাটো গ্রামার অ্যামিজার ওয়াজার এইসব বা ধরনের গ্রামার মিস্টেক্স করো, সেটা তোমার এতটা সমস্যা করবে না। কিন্তু তুমি যদি দেখা যাচ্ছে যে গ্রামার ভুল না করে তুমি ভুল করতেছো সেন্টেন্স স্ট্রাকচার, কথার কথা যে অ্যাক্টিভ আর প্যাসিভকে এমন ভাবে মিলাই ফেলছো যে সেন্টেন্সটা আসলে ক্রিয়েট হয়নি, তখন আসলে তুমি কোনোভাবেই কোশ্চেনটার অ্যান্সারে মার্ক পাবা না। আর বেসিক্যালি যে হিন্টগুলো দেয়া থাকবে, ফলো ফর দিস কাইন্ডস অফ হিন্টস, এবং এই হিন্ট দেওয়াগুলোই হইতেছে ছোট কোশ্চেন, এইগুলো হচ্ছে 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে এই চারটা কোশ্চেন অ্যান্সার শেষ করবা। প্রত্যেকটাকে তুমি 20 সেকেন্ড টার্গেট রাখবা, যে এক একটা কোশ্চেন তুমি 20 সেকেন্ড অ্যান্সার করবা, কোনটা যদি একটু ছোট হয় পরেরটা দেখালে 22 সেকেন্ড 24 সেকেন্ড, তাতে দেখবা 1.5 মিনিটের কাছাকাছি হয়ে যাবে এবং ডান। ওই লাস্টে থ্যাংক ইউ এই সে এইগুলো বলার কোনো দরকার নেই, অ্যাজ ইটস নট ইউর ইন্টারভিউ, এইটা তোমার ইন্টারভিউ না। সো এই ধরনের থ্যাংক ইউ বা এই ধরনের কথা বলার কোনো মানে নেই তুমি এই কোশ্চেন অ্যান্সারের শেষে। অনেকে এই কাজটা করে, এটা একটা বলতে পারো যে এক্সট্রা টিপস দিলাম, যে অনেকে ভাবে কি যেটা যেহেতু সে শুনবে তো আমি কি বলবো ওভারওয়েলম একটা ভাব দেখাবো বা খুব ওয়েল বিহেভড একটা ভাব দেখাবো, উত্তর শেষেই আমার ইনভিজিলেটরকে থ্যাংক ইউ বলবো। বাট তোমাকে বলছে ডিসক্রাইব ইউর ফেভারিট সাবজেক্ট, তো ডিসক্রাইবিং হোয়াইল ডিসক্রাইবিং ইউর ফেভারিট সাবজেক্ট হাউ থ্যাংক ইউ ক্যান বি আ অ্যান্সার ক্যান নেভার বি আ অ্যান্সার। তো ফর দ্যাট রিজন জাস্ট ডোন্ট সে থ্যাংক ইউ, থ্যাংকস ফর দিস কোশ্চেন, এই ধরনের কোনো ওভারওয়েল বা ওভার বিহেভড এরকম কোনো জিনিস করার কোনো দরকার নেই। তো এইটার মধ্যে দিয়ে মূলত আমরা আজকের ক্লাস টাইপটা শেষ করলাম, আজকের কোশ্চেনটা শেষ করলাম। সবাই প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে থাকো এবং নেক্সট ক্লাসে সবার সাথে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।